আল্লাহ তাআলার জন্য আমাদের মধ্যে ছুঁই নাই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইক্তালুন আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি মুমিন মারবে এবং মারবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য চিৎকার করে বলেন ঠিক কি না ওয়া মান ইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولباسهم فيها حرير وقالوا الحمد لله أذهب عنا الحزن
إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب لا يمسنا فيها نصب ولا يمس سنا فيها لجوب صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بركوتها نورني عربية حفظي مدرسة وتيم خارر الدوغي انتريش تمو দুই দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল হুসাইন হাওলাদার বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি পত্র মাদ্রাসা আমন্ত্রিত অতিথি মাওলানা মোহাম্মদ মুনিরুল হক সহকারী উপজেলা শিক্ষক অফিসার বাবুগঞ্জ আজকের আওয়াজ করা যাবে না সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আজকের প্রধান বক্তা প্রধান আলোচক হিসেবে প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব পীরজাদা টিকেরহাট মাদারীপুর আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে আমাদের মাঝে এসে পৌঁছানোর তৌফিক দান করুন সবাই বলুন আমিন গতকাল আলোচনা পেশ করেছেন প্রধান বক্তা হিসেবে মাওলানা আনোয়ার হোসেন জিহাদি খতিব জজকোট জামে মসজিদ ঢাকা হযরত মাওলানা কারি আবু মুসা খতিব অত্র মাদ্রাসা জামে মসজিদ আমন্ত্রিত অতিথি ছিলেন গতকালকের অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা চেয়ারম্যান সয়নাং বরাকট ইউনিয়ন পরিষদ সভাপতি ছিলেন গতকালকের আলহাজ মোহাম্মদ আলী আকবর হাওলাদার বরাকঠা আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন বলুন আমিন আপনারা সবাই কেমন আছেন
আলহামদুলিল্লাহ পাওয়ার একটু কম হইছে আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন বলুন আমিন আমরা কোরআনুল কারীম থেকে সূরা আল ফাতিরের 32 33 34 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মাঝে সমস্ত সৃষ্টিজীবীর মধ্য থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি ঘোষণা করেছেন বলুন না সুবহানাল্লাহ মানুষ হলো আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর সৃষ্টি এবং সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন আবার এই সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা একদল উম্মতকে বাছাই করেছেন একদল বান্দাদেরকে বাছাই করেছেন যাদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে যুগে যুগে কিতাবের উত্তরাধিকারী কিতাবের ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ এই ধারক বাহকদেরকে আল্লাহ তাআলা কিতাবের উত্তরাধিকারী বানিয়ে সমস্ত বান্দাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন বলিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে বলছেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا আমি আমার বান্দাদের মধ্য থেকে একদল বান্দাদেরকে কোরআনের জন্য উত্তরাধিকারী হিসেবে বাছাই করেছি বলি আলহামদুলিল্লাহ ফামিনহুম যালিমুল লিনফসি তাদের মধ্যে একটা অংশ নিজেদের উপর জুলুমকারী ওয়ামিনহুম মুকতাসিদ আরেকটি অংশ মধ্যমপন্থী ومنهم سابق بالخيرات بإذن الله আর তাদের মধ্যে আরেকটা দল আল্লাহ তাআলার অনুগ্রহে এবং দয়ায় আল্লাহ তাআলার খুশিতে তারা সব সময় ভালো কাজে অগ্রগামী বলি আলহামদুলিল্লাহ তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতে তাদেরকে সোনার কঙ্কন এবং মণিমুক্তা দিয়ে তাদেরকে সাজানো হবে বলি সুবহানাল্লাহ ولباسهم فيها حرير এবং তাদেরকে রেশমের পোশাক পরানো হবে যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন জান্নাত দেওয়ার পরে তারা আল্লাহ তাআলা প্রশংসা করবে ওয়াকালু আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্নাল হাযান সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের থেকে কষ্ট দূর করে দিয়েছেন ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং শুকরিয়া প্রিয় গুণ গ্রাহী আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি এরপরে তারা আরো প্রশংসা করবে আল্লাহ তাআলার যিনি তার দয়ায় আমাদেরকে জান্নাতের মতো স্থায়ী বাসস্থান দান করেছেন লা ইয়ামাসসুনা ফীহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফীহা লুগুব এখন আমাদের আর কোনো কষ্ট নাই এবং আমাদের আমরা এখন আর ক্লান্ত হই না বলেন না সুবহানাল্লাহ এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ আমরা এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যখন আলোচনা হয় তখন দুটি জিনিস খেয়াল করতে হয় শৃঙ্খলা যারা শৃঙ্খলায় আছেন কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে খেয়াল রাখবেন দুই নাম্বার হচ্ছে মনোযোগ দিয়ে শোনা আমলের নিয়তে শোনা পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার সাথে একটু কথা বলতে হবে একটু কথা বলা যাবে না সব যুবক ভাই মুরব্বি কয়েকজন যুবক যারা আছেন মাদ্রাসা ছাত্র জোরে জোরে কথা বলবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা একটা হাদিস দিয়ে শুরু করি একটা হাদিস দিয়ে আমরা আলোচনাটা শুরু করি তাহলে আলোচনাটা সুন্দর হবে ইনশাআল্লাহ عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ابو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন اني والذي نفسي بيده
সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন এবং মরণ ইন্নি আরজু আন তাকুনু রুবুআ আহলিল জান্নাত ফাকাব্বারুনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে আমার জীবন সেই রবের শপথ করে বলছি নিশ্চয়ই আমার উম্মত তোমরা জান্নাতি যত মানুষ হবে জান্নাতে যত মানুষ যাবে সেই সমস্ত মানুষদের মধ্যে তোমরা এক চতুর্থাংশ হবে অর্থাৎ চার ভাগের এক ভাগ হবে আমার উম্মত বলেন সুবহানাল্লাহ সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন জান্নাতের এক চতুর্থাংশ জান্নাতি হওয়ার ঘোষণা পেয়ে গেলাম তখন আমরা সমস্বরে বিশ্বনবীর মুখে বিশ্বনবীর কথা শোনার পরে আমরা সবাই জোরে জোরে বললাম আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার ফাকাল আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপরে আবার বিশ্বনবী বললেন আমি আশা করি আমার উম্মতের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ তোমরা জান্নাতি হবে বলেন সুবহানাল্লাহ তাকাব্বারুনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সবাই এই সংবাদ শোনার পরে আমরা আবার বললাম আল্লাহু আকবার সবাই বলি আল্লাহু আকবার ফাকাল আরজু আন তাকুনু সুলুসা আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আমি আশা করি তোমরা আমার উম্মত সমস্ত জান্নাতীদের মধ্য থেকে আমার উম্মত তোমরা হবে জান্নাতীদের অর্ধেক বলেন সুবহানাল্লাহ তাকাব্বারুনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সংবাদ শোনার পরে আমরা সবাই আবার সমস্বরে আমরা চিৎকার করে বললাম আল্লাহু আকবার সবাই বলি আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন এক তৃতীয়াংশ জান্নাতি হবে দ্বিতীয়বারে বললেন প্রথমবারে বললেন এক চতুর্থাংশ জান্নাতি হবে দ্বিতীয়বারে বললেন এক তৃতীয়াংশ জান্নাতি হবে আবার বললেন অর্ধেক জান্নাতি হবে অর্থাৎ টোটাল জান্নাতিদের মধ্য থেকে শেষ নবীর উম্মত অর্থাৎ আমরা শেষ জমানার উম্মতেরা আমরা অর্ধেক হব জান্নাতি বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ এখান থেকে আমরা জানি সাহাবায়ে কেরাম কোন ব্যাপারে যদি হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্য ঘটনা শুনতেন তখন তারা তাকবীর বলতেন তাকবীর হচ্ছে মুসলমানদের একটা স্পেশাল শক্তি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকেরা যখন যুদ্ধ চলছে তখন সাহাবায়ে কেরাম তাকবীর দিয়ে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়তেন মুসলমানদের ইমানি শক্তি বাড়িয়ে দিতেন কে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইমানি শক্তি বাড়িয়ে দিতেন বলেন সুবহানাল্লাহ এখন একদল মানুষ আছে তাকবীর শুনলে চুলকানি শুরু হয় আছে না নাই আছে হ্যাঁ জোরে বলতে হবে আছে না নাই আছে একদল লোক আছে যারা নামে মুসলমান কিন্তু তারা যখন তাকবীর ধ্বনি শুনে তখন তাদের শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় কারণ তারা তাকবীর পছন্দ করে না তাকবীর পছন্দ করে না কাফেররা তাকবীর পছন্দ করে না মুশরিকরা আর মুসলমানরা মুমিনরা তাকবীর পছন্দ করবে কিন্তু যদি কোনো মুসলমানদের মধ্যে কেউ তাকবীর পছন্দ না হয় আমরা ধরে নেব সে কোনোদিন মুমিন না মুসলিম না সে মুনাফিক হয়ে গেছে ঠিক কিনা আরে জোরে বল ঠিক কিনা অতএব মুনাফিকদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক কিনা আমরা মুমিন হয়ে বাঁচতে চাই মুসলিম হয়ে বাঁচতে চাই নবীর উম্মত হয়ে বাঁচতে চাই আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই মুনাফিক হয়ে আমরা কোনোদিন বাঁচতে চাই না ঠিক কিনা বলেন অতএব যখন তাকবীর শুনবো জোরে বল জোরে শুনবো জোরে বলবো তাকবীর যখন বলবো জোরে বলবো তাকবীর বললে খুশি হয়ে যায় কে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর বললে খুশি হয়ে যান তাকবীর হচ্ছে মুসলমানদের একটা স্পেশাল শক্তি
এই তাকবীর যখন কাফের মুশরিকরা শুনে তখন তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দেন কে আল্লাহ ভয় ঢুকায়া দেয় কাফের মুশরিকরা তাকবীর শুনলে ভয় পেয়ে যায় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তিনটি দলের কথা বলেছেন কয়টি দল আস্তে বলে কেন জোরে বলেন কয়টি দল তিনটি দলের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ধারক বাহক করেছেন তাদের মধ্যে তিনটি দল এক নম্বর দল হচ্ছে ফামিনহুম যালিমুন লিনাফসি যারা নিজেদের উপর অত্যাচারী অত্যাচার করে কোরআনের ধারক বাহক হওয়ার পরেও তারা মাঝে মাঝে অন্যায় কাজ করে ফেলে কিছু গুনাহের কাজ হয়ে যায় কিছু পাপের কাজ করে ফেলে কিছু হারাম কাজ করে ফেলে ওমিনহুম মুকতাসিদ আর একটা দল হচ্ছে মধ্যমপন্থী যারা সব সময় ভালো কাজ করে ফরজ ওয়াজিব সুন্নাত নফল সব ঠিকমতো আমল করে কিন্তু মাঝে মাঝে তারাও কিছু কিছু ভালো কাজ ছেড়ে দেয় ওমিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ আর একটা দল হচ্ছে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার অনুগ্রহে সব সময় অগ্রগামী বলেন সুবহানাল্লাহ সব সময় ভালো কাজে অগ্রগামী হয় ভালো কাজে সব সময় আগায়া থাকে ভালো কাজে সব সময় সবার আগে থাকে এরা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আপনারা রাগ করতেছেন সমস্যা হচ্ছে না তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দলের কথা বলেছেন আবার কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন সবার বিচার করবেন সেখানেও তিনটা দল হবে কয়টা দল কিয়ামতের দিন কয়টা দলে সমস্ত মানুষ বিভক্ত হবে কয়টা দল আরো জোরে কয়টা দল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون الله أكبر الله رب العالمين বলেন কিয়ামতের ময়দানে তোমরা তিনটি দলে বিভক্ত হবে কয়টি দল একটা দল ডান পাশে থাকবে আর একটা দল বাম পাশে থাকবে আর একটা দল অগ্রবর্তী সম্মুখে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটি বিশাল সিংহাসন হবে কিয়ামতের ময়দানে সেই সিংহাসনের একটা দল সামনে থাকবে একটা দল ডান পাশে থাকবে আর একটা দল হবে বামপন্থী ডানপন্থীরাও জান্নাতে যাবে আর অগ্রবর্তী দলেরাও জান্নাতে যাবে আর বামপন্থীরা কোথায় যাবে জোরে বলেন কোথায় যাবে ডানপন্থীরা জান্নাতে চলে যাবে তাদের হিসাব নিকাশ সহজ করে দিবেন কে অগ্রবর্তী দলেরা বিনা হিসাবে জান্নাতে যাবে জলের বলেন সুবহানাল্লাহ আর যারা বামপন্থী বামপন্থীরা দুনিয়াতে বসে নিজেদেরকে বামপন্থী দাবি করে এমন একটা দল আছে না নাই জোরে বলেন আছে না নাই যারা দুনিয়াতে বসে বামপন্থী দাবি করে কিয়ামতের ময়দানে তাদের হাশর হবে ফেরাউনের সাথে হাশর হবে নমরুদের সাথে হাশর হবে আবু জেহেলের সাথে হাশর হবে আবু জেহেলের সারা তারাদের সাথে জোরে বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা আমরা আল্লাহর দলে থাকতে চাই ঠিক কিনা রাজি আছি সবাই সব সময় আল্লাহর কথা বলবো আল্লাহর পথে চলবো জবান দিয়েছেন কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে সম্পদের মালিক কে সব সময় প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসা হবে জবান দিয়ে সব সময় এই জবান দিয়েছে আল্লাহ প্রশংসাও করতে হবে কার আমরা দুনিয়ার কোন নেতার প্রশংসা করতে চাই না
কারণ নেতার প্রশংসা করলে নেতা খুশি হতেও পারে নাও হতে পারে ঠিক কি না কিন্তু আল্লাহর প্রশংসা যদি আমি করি আমার রব এমন এক রব যখন প্রশংসা করব আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ কল আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ان بني اسرائيل تفرقت على 72 مله নিশ্চয়ই বনি ইসরাইলের লোকদের মধ্যে 72 দল ছিল তারা 72 টি দলে বিভক্ত হয়েছিল ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা আর আমার উম্মতের মধ্যে 73 টি দল হবে কয়টি দল 73 টি দল হবে তাদের মধ্যে 72 টি দল জাহান্নামে যাবে একটা দল শুধু জান্নাতি হবে কালু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল সেই দল কোন দল যেই দল সরাসরি জান্নাতে যাবে আমাদেরকে জানিয়ে দেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি বিশ্ব নবী বললেন ওয়া মান সাহাবীরা শুনো যেই দলটি জান্নাতি হবে সেই দলটি হচ্ছে যারা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে আমি এবং আমার সাহাবীদের দলের মধ্যে যারা শামিল হবে সেই দলের লোকেরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ অতএব যেই দলের মধ্যে কোরআন আছে যেই দলের মধ্যে হাদিস আছে যেই দলের মধ্যে রাসূল আছে যেই দলের মধ্যে আল্লাহ আছে যেই দলের মধ্যে কোরআনের কর্মসূচি আছে যেই দলের মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ আছে সেই দল হবে জান্নাতি ঠিক কি না আর যেই দলের মধ্যে কোরআন নাই হাদিস নাই নামাজি নাই আছে শুধু ইয়াবা আছে শুধু গাঁজা আছে শুধু ভণ্ডামি আছে শুধু টেন্ডারবাজি আছে শুধু মারামারি কাটাকাটি সেই দল জাহান্নামি জিন বলে ঠিক কি না আরে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করুন বলুন আমিন আমরা সব সময় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব রাজি আছেন সবাই আমাদের জীবন আমাদের মরণ ইন্না সলাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মৌত সব কিছু বিশ্ব বিধাতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কি না সব কিছু আল্লাহ তাআলার জন্য আমাদের বলতে কিছু নাই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইক্তালুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিনের জান মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি মুমিন মারবে এবং মারবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য চিৎকার করে বলেন ঠিক কি না আমার ভাইরা যতদিন পর্যন্ত মুসলমান কোরআন বুকে ধারণ করে জিহাদের ময়দানে অটল অবিচল ছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে কাফের বেঈমানেরা ভয় পেয়েছে যতক্ষণ পর্যন্ত মুমিনরা মুসলিমরা কোরআন ত্যাগ করেছে জিহাদ ত্যাগ করেছে তখন থেকে মুসলমানদের উপরে কাফের মুশরিকরা জুলুম নির্যাতন শুরু করেছে ঠিক কিনা অতএব আমাদেরকে যদি সম্মানের সাথে বাঁচতে হয় আমাদেরকে যদি সম্মানের সাথে বাঁচতে হয় কোরআন ধরতে হবে রাসূলের সুন্নাত ধরতে হবে রাজি আছেন সবাই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা নারায়ণ তাকবীর আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে বাঁচার কোরআন নিয়ে মারার তৌফিক দিন বলুন আমিন আমার ভাইরা বলছিলাম কোরআনের ধারক বাহকদের মধ্যে তিনটি দল কয়টি দল আরো জোরে কয়টি দল তিনটি দল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই তিনটি দলের মধ্যে এক দল হচ্ছে কিছু খারাপ কাজ করে আরেক দল হচ্ছে মাঝে মাঝে কিছু ভালো কাজ ছুটে যায় আরেক দল হচ্ছে সব সময় ভালো কাজে অগ্রগামী আমরা কোন দলে থাকতে চাই এক নম্বরে দুই নম্বরে না তিন নম্বরে আমরা প্রথম যে দল জুলুমকারী সেই দলেও থাকতে চাই না আমরা দ্বিতীয় দলে থাকতে চাই তৃতীয় দলে থাকতে চাই যদি আমরা দ্বিতীয় এবং তৃতীয় দলে থাকতে পারি তাহলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ এই তিনটি দলের ব্যাপারে
তাফসীর ইবনে কাসিরের লেখক হাফেজ ইমাম উদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনটি দল প্রথম যে দলের কথা বলা হয়েছে ফামিনহুম যালিমুন লিনাফসি এই দলের উলামায়ে কেরাম এই দলের আলেম এই দলের কোরআনের দারক বাহকগণ তারা ভালো কাজ করে কিন্তু পুরোপুরি করে না মুমিন কিন্তু অপরাধী কে মুমিন অপরাধী পাপী কিন্তু বিদ্রোহী না দুর্বল ইমানদার কিন্তু মুনাফিক না দ্বিতীয় দলের ব্যাপারে তিনি বলেন ফামিনহুম মুক্তাসিদ যারা মধ্যমপন্থী দল আলেমদের মধ্যে ওলামায়ে কেরামদের মধ্যে কোরআনের ধারক বাহকদের মধ্যে যারা দ্বিতীয় দল তারা সব সময় ভালো কাজে অগ্রগামী থাকে ফরজ ওয়াজিব সব পালন করে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ভালো কাজ বাদ করে যায় কি করে কিছু কিছু ভালো কাজ বাদ করে যায় আজকে চার ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে কিন্তু ফজরের নামাজে আসতে পারে নাই এশার নামাজে আসতে পারে না হয় কি হয় না হয় এরপরে তৃতীয় দলের ব্যাপারে তিনি বলেছেন যে এই দলটি হচ্ছে এমন একটি দল পৃথিবীতে সব সময় ভালো কাজে সবার আগে আগে তাদেরকে পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন কোরআনের কাজে সবার আগে দাওয়াতি কাজে সবার আগে সমাজের ভালো কাজে সবার আগে থাকে এই সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতদের মধ্য থেকে এই তিনটা দলকে বাছাই করে নিয়েছেন কোরআনের ধারক এবং বাহক হিসাবে বিশেষ করে যারা ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র তালেবে ইলম কোরআনের প্রচারক তাবলিগ যারা করে কোরআন যারা প্রচার করে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দল করেছেন এদের পুরস্কার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনহা ইউহাল্লাউন ফিহা মিন আসাবিরা মিন ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটি দলের মধ্যে যারা থাকবে তাদেরকে স্থায়ী জান্নাত দেওয়া হবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সোনার কঙ্কন আল্লাহ রাব্বুল আলামিন পরিধান করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ মণিমুক্তা খচিত সোনার কঙ্কন দিয়ে তাদেরকে সাজানো হবে তাদের পুরো হাতের মধ্যে সোনা এবং মণিমুক্তা খচিত চুড়ি তাদেরকে পরানো হবে এবং তাদের পোশাক হবে রেশমের পোশাক চিৎকার করে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ এবং রেশমের কাপড় জায়েজ না হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে রেশম নিয়ে আর এক হাতে স্বর্ণ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হা যাইনি এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হলো আমার উম্মতের পুরুষেরা রেশমের পোশাক পরবে না আর স্বর্ণের কোন জিনিস ব্যবহার করবে না জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের সমাজের একদল যুবক বিবাহের সময় শ্বশুরবাড়ি থেকে যদি স্বর্ণের কিছু না দেয় খুশি না বেজার আর জোরে বলতে হবে খুশি না বেজার যুবক তোমাকে বলছি আল্লাহ তোমাকে স্বর্ণ পরিধান করা হারাম করে দিয়েছেন রেশমের পোশাক পরা হারাম করে দিয়েছেন কারণ হলো স্বর্ণের মধ্যে যে ধাতুগুলো থাকে ওই ধাতুগুলো পুরুষের জন্য ক্ষতিকর আর নারীদের জন্য উপকার জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন জান্নাতি পুরুষ এবং জান্নাতি মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার কঙ্কন সোনার চুড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাজিয়ে দেবেন সুবহানাল্লাহ আবার জান্নাতের মধ্যে এমন একটি ঘর হবে যেই ঘর
সমস্ত ঘরটা হবে কাচের মতো বাহির থেকে দেখা যাবে ওই ঘরের সব কিছু আসবাবপত্র আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দ্বারা নির্মিত করবেন সুবহানাল্লাহ ওই ঘরের খাট ওই ঘরের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সোনা দ্বারা বানিয়ে দেবেন আর একটা ঘর হবে রূপার ওই ঘরের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়ে বানিয়ে দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ যখন এই কোরআনের ধারক বাহুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন সবাই যখন জান্নাতে চলে যাবে তখন তারা দুনিয়ার সকল কষ্ট ভুলে যাবে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে الحمدللہ الذی اذهب عنا الحزن ان ربنا لغفور شكور الله اکبر جنتی رب আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলবেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের থেকে সকল কষ্ট দূর করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল এবং গুণগ্রাহী চিৎকার করে বলুন আল্লাহু আকবার জান্নাতে প্রবেশ করার পরে দুনিয়ার যে ঝামেলা ছিল কষ্ট ছিল ক্লেশ ছিল সব দূর করে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জান্নাতীরা বলবে আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগু আল্লাহু আকবার তারা আবার বলবে সে আল্লাহর আর প্রশংসা যিনি তার অনুগ্রহের কারণে আমাদেরকে স্থায়ী জান্নাতের আবাস স্থল দান করেছেন এখন আমাদের কোনো কষ্ট নাই আমাদের কোনো ক্লান্তি ও স্পর্শ করে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই কোরআনের ধারক বাহকরা দুনিয়াতে যখন কোরআন প্রচার করত ইসলামের কথাগুলো প্রচার করত তখন তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আসছে কি আসছে না হ্যাঁ জোরে বলতে হবে আসছে কি আসছে না যখন তারা জান্নাতের নিয়ামত পেয়ে যাবে তখন তারা বলবে আজকের আমাদের আর কোনো ক্লান্তি স্পর্শ করে না আজকের আমাদের আর কোনো কষ্ট স্পর্শ করে না সব কষ্ট আমাদের রব আমাদের থেকে দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই চিরস্থায়ী জান্নাত আমরা চাই কি চাই না এইখানে যে তিনটা দলের কথা বলা হয়েছে আল্লাহর রাসূলের একটা হাদিসের দিকে যদি আমরা তাকাই ওয়ান আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি ফাআম্মাল লাযীনা সাবাকু ফাউলাইকাল লাযীনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগায়রি হিসাব যারা অগ্রবর্তী দলের লোক অগ্রবর্তী দলের লোকের মধ্যে যারা থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়াআম্মাল লাযীনা কতাসাদু فأولئك الذين يحاسبون حسابا يسيرا আর যারা মধ্যমপন্থী দল আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবটাকে সহজ করে দিবেন দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব নিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ ওয়াআম্মা আল্লাযীনা যালামু আনফুসাহুম ফাউলাইকা ইউহাসাবুনা ফী তুলিল মাহশারি আর যারা তৃতীয় দলে ছিল যারা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝে আটকায় রাখবেন সুম্মা হুমুল লাযীনা তাতালাক্কাহুমুল্লাহু বিরহমাতিহি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়া তাদের হিসাব নিকাশ সহজ করে দিবেন সুবহানাল্লাহ ফাহুমুল লাযীনা ইয়াকুলুনা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান এরপরে তারা ক্ষমা
পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, তারা বলবে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের থেকে সব কষ্ট দূর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলেমরা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসবেন, রাজি আছেন? মাদ্রাসার তালেবে ইলমকে ভালোবাসবেন, রাজি আছেন? মাদ্রাসায় সন্তানকে পড়াতে দিবেন, ভর্তি করাবেন, রাজি আছেন? আজকের যে শিক্ষা সিলেবাস হয়েছে, সে শিক্ষা সিলেবাস দিয়ে আপনি আপনার সন্তানকে আদর্শ বানাতে পারবেন না। যতটুকু ইসলাম শিক্ষা সিলেবাসের মধ্যে ছিল, সেখান থেকে কমিয়ে একদম সব শেষ করে দেওয়া হয়েছে। বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামের অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলো বিষয় সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। অতএব আমাদের সন্তানগুলোকে যদি আমরা আদর্শবান বানাতে চাই, তাহলে আমাদের সন্তানগুলোকে অবশ্যই আমাদেরকে এলিম শিক্ষা দিতে হবে, কোরআন শেখাতে হবে, ইসলাম শেখাতে হবে। আর কোরআন ইসলাম সঠিকভাবে শেখাতে হলে অবশ্যই আমাদেরকে এরকম মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করাতে হবে, ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলেমরা হচ্ছে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান। কোরআন আলেমদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে শ্রেষ্ঠ বলেছেন। অতএব আলেমদেরকে সুন্দর দৃষ্টিতে দেখব, রাজি আছেন সবাই? আলেমদেরকে সম্মান করব, মর্যাদা দিব, সন্তানকে আলেম বানাব, সন্তানকে আলেম হিসেবে তৈরি করার জন্য মাদ্রাসায় ভর্তি করাব, রাজি আছেন ইনশাআল্লাহ? আনু উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من امتي من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه بالشرمي صلى الله عليه وسلم বলেছেন, যারা আমার উম্মতের মধ্যে যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আর আমার উম্মতের আলেমদেরকে যারা সঠিকভাবে মর্যাদা দিতে জানে না, তারা আমার উম্মতের মধ্যে নাই, বলে নাউজুবিল্লাহ। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। যুবকরা, বড়রা যখন যাবে সালাম দিতে হবে, কি দিতে হবে? সালাম দিতে হবে। আর বড়রা যারা আছেন ছোটদেরকে স্নেহ করবেন। মসজিদে বাচ্চারা আসে দুষ্টমি করে, করে না? আপনারা সে রাগ হয়ে যান, রাগ হবেন না। ছোটরা মসজিদে যাবে, দুষ্টমি করতে করতে শিখবে, এক সময় আর দুষ্টমি করবে না, বুঝাবেন যে দুষ্টমি করতে হয় না। আর তিন নম্বরে রাসূল বলেছেন কি, আলেমদেরকে, উম্মতের আলেমদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মান করতে হবে আলেমদেরকে। যারা সম্মান করে না, আল্লাহ রাসূল বলছে তারা আমার উম্মতের মধ্যে শামিল হতে পারে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। চলে বলেন সুবহানাল্লাহ, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। ওয়াইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আলেমরা দিনার রেখে যান নাই, দিরহাম রেখে যান নাই। ইন্নামা ওয়ারিসুল ইলমা, আলেমরা ইলম উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। ফামান আকাযাহু আখযা বিহাযিয়া বিআখিহি বিহাযি ওয়াফিরিন, যারা এই জ্ঞান অর্জন করেছে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, বলেন সুবহানাল্লাহ। শেষ করব, আজানের পর বলবো আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক মিনিট সময় দেন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমার সময় শেষ, অনেক কথা ছিল বলতে পারি নাই। তো আমার মূল বিষয় হচ্ছে আলেমকে সম্মান করব এবং মাদ্রাসায় সন্তান ভর্তি করাবো, তাহলে আলেমদের মর্যাদা দিব, মাদ্রাসায় দান সদকা করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
আলেমদেরকে সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল নজর রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।